আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তা হলো পিএসপি লুপস। অর্থাৎ পিএসপি লুপস কি তা নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো ইতিমধ্যে পিএসপি এর অনেকগুলো পর্ব কমপ্লিট হয়েছে, যারা পিছনের পর্বগুলো দেখেননি অনুগ্রহ করে দেখে নেবেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো পিএসপি লুপস কি? তো এখানে যেটা বলা হয়েছে, আপনি যদি একই কোডের ব্লকটি নির্দিষ্ট বারবার এক্সিকিউট বা রান করতে চান, তাহলে স্ক্রিপ্টে প্রায় সমান কোড লাইন যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে, যেমন আমরা একটা একই টাইপের আউটপুট দেখতে চাচ্ছি, যেমন এখানে আমি লিখব দ্য নাম্বার ইজ ওয়ান, তো এই সেম জিনিসটা আমি লিখব দ্য নাম্বার ইজ ওয়ান, দ্য নাম্বার ইজ টু, দ্য নাম্বার ইজ থ্রি। তো এই লেখাটা যদি আমরা বারবার দেখাতে চাই সেম টাইপের, এই জাস্ট খালি নাম্বারটা বাড়তেছে, তাহলে কি আমাকে প্রতিবারেই এই জিনিসটা পিএসপির মধ্যে লিখতে হবে এবং প্রিন্ট করতে হবে? তো যখন আমরা লুপ ইউজ করব তখন কি বলা হয়েছে, দেখেন লুপস হলো একই ব্লকের কোডটিকে বারবার রান করতে ব্যবহৃত হয় যতক্ষণ না কোনো নির্দিষ্ট শর্তটি সত্য। অর্থাৎ আমরা যখন এই লেখাগুলা আলাদা আলাদা না লিখে একটা ব্লকের মধ্যে দিব এবং একটা কন্ডিশন দিব, ওই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত ওই লুপটা ঘুরতে থাকবে এবং সেটা বাড়তে থাকবে। এটা হলো লুপস। তো পিএসপিতে কয় ধরনের লুপস ব্যবহৃত হয়? তা হলো হোয়াইল লুপস, ডু হোয়াইল লুপস, ফর লুপ এবং ফরিচ লুপ। এই লুপগুলো পিএসপিতে ব্যবহৃত হয়। তো আজকে আমি হোয়াইল লুপটা আলোচনা করব। তো হোয়াইল লুপ কি? যতক্ষণ নির্দিষ্ট শর্তটি সত্য ততক্ষণ কোডের ব্লক দিয়ে লুপ হয়। অর্থাৎ আমরা যে একটা নির্দিষ্ট কন্ডিশন দিব সেই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা লুপ হইতে থাকবে। তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমি এখানে একটি পিএসপি ব্লক নিচ্ছি, পিএসপি ওপেন অ্যান্ড পিএসপি ক্লোজ। তো তার মধ্যে আমি একটি ভেরিয়েবল নিচ্ছি ডলার সাইন এক্স, যার ভ্যালু দিব ওয়ান। এখন আমরা একটা লুপ নিচ্ছি হোয়াইল, হোয়াইল। তো হোয়াইল ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, অর্থাৎ ইফের মতো। ইফের ক্ষেত্রে যেটা হয় সেটা সে আগেই এক্সিকিউট করে দেয়, সে আগে চেক করবে তারপর এক্সিকিউট করবে, আর হোয়াইলের ক্ষেত্রে আপনি যে একটা কন্ডিশন দিবেন সেটা চেক করতে থাকবে। তো এইখানে আমি একটা কন্ডিশন দিচ্ছি, দেখেন ডলার সাইন এক্স লেস দেন ইকুয়াল ফাইভ, অর্থাৎ আমি ডলার সাইন এক্সটা ফার্স্টের চেয়ে ছোটো বা সমান এরকম একটা কন্ডিশন দিলাম। তাহলে এটা কী করবে, লুপ হয়ে ডলার সাইন এক্স প্লাস প্লাস, অর্থাৎ সেটা পুস্ট ইনক্রিমেন্ট, যারা পিছনের পর্বটি দেখেনি ও দেখে নেবেন যে প্লাস ওয়ান ওয়ান সে যোগ করে নেবে। আর এটা কোন জায়গায় এক্সিকিউট হবে, তাহলে আমাকে এখানে দেখাতে হবে যে ইকু করতে হবে, ইকু দ্য নাম্বার ইজ, এই যে আমি যে ভেরিয়েবলটা নিয়েছি ডলার সাইন এক্স, এটা আমি এখানে ইকু করে দেবো, ইকু। আর এখানে আমি একটি ব্রেক নিচ্ছি, অর্থাৎ আমাদের যে লেখাটুকু হবে সেটা এক লাইন পর পর আসবে। এখন যদি আমি ব্রাউজারে যাই, যে ব্রাউজারটি রিলোড করি, করার পর আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা লুপটা ঠিকঠাকভাবে কাজ করেছে। অর্থাৎ আমি এক থেকে পাঁচ পর্যন্ত দেখতে পাচ্ছি, সেটা পাঁচবার লুপ আকারে ঘুরে আউটপুট দিয়েছে, যেমন দ্য নাম্বার ইজ ওয়ান, দ্য নাম্বার ইজ টু, দ্য নাম্বার ইজ থ্রি, এভাবে ফাইভ পর্যন্ত গেছে। তো একটু আপনারা জিনিসটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। এখানে প্রথমে আপনি হোয়াইল লুপ নিছি, নেওয়ার পরে একটা কন্ডিশন দিছি ডলার সাইন এক্স, এক্সের জন্য আমি একটা ভ্যালু নিছি ওয়ান, তারপর সেটা কন্ডিশন দিয়েছি এক্স ইজ লেস দ্যান ইকুয়াল ফাইভ, অর্থাৎ এক্সটা কি ডলার এই ফাইভের চেয়ে সমান বা ছোটো হওয়া পর্যন্ত এটা ঘুরতে থাকবে। আর এটা কি বাড়বে, প্লাস এক, অর্থাৎ ওয়ান অন করে বাড়বে, যেটা পোস্ট ইনক্রিমেন্ট। তারপর এই জায়গায় এক্সিকিউট হবে, যেমন প্রথম সে কি ভ্যালুটা পাইছে ওয়ান, তারপর সে এটাকে এই জায়গায় এক্সিকিউট করে দিল ওয়ান, এই যে এই ওয়ানটা প্রথমের ওয়ানটা, তারপর এই ওয়ানটা এই জায়গা থেকে ঘুরে আবার এই জায়গায় চলে আসছে। দেখেন আপনারা এই লুপগুলো এইভাবে ঘুরে, যখন এটা ওয়ান পাইলো, ওয়ানটা পায় এই জায়গায় পাঠিয়ে দিল,
পার্টি এটা আবার ঘুরে এই জায়গায় চলে আসলো, তখন সে পাইলো কি টু প্লাস ওয়ান যোগ করছে, যোগ করে সেটা পাইলো টু। তো তারপর কী করলো, টুটা সে চেক দিল যে টু কি ফাইভের চেয়ে ছোটো না সমান, তো অবশ্যই টুটাও ছোটো। তারপর সে এটা এই টুটা এই জায়গায় এক্সিকিউট করলো, দ্বিতীয়টা এই টু। তারপর এটা আবার সে এখানে পাঠিয়ে দিবে প্লাস ওয়ান যোগ করে, তারপর এই জায়গায় চলে আসবে থ্রি, টুর সাথে সে এই জায়গায় কি প্লাস ওয়ান যোগ করলো, পোস্ট ইনক্রিমেন্ট যেটা প্লাস প্লাস এক যোগ করবো, তারপর এই জায়গায় চলে আসবে থ্রি। তো থ্রিটা কি পাঁচের চেয়ে ছোটো না কি সমান, তারপর থ্রিটা দেখলো যে এটাও পাঁচের চেয়ে ছোটো, তারপর এটা সে এই জায়গায় পাঠিয়ে দিল থ্রি, তারপর এই জায়গায় এক্সিকিউট হলো থ্রি তৃতীয় লাইনটা। পরে আবার এই থ্রিটার সাথে সে এই জায়গায় এসে ওয়ান যোগ করলো, হয়ে গেলো ফোর, ফোরটা এই জায়গায় পাঠাইলো, তো ফোরটা সে কী চেক করলো যে ফোরটা কি পাঁচের চেয়ে ছোটো নাকি সমান, দেখলো যে ফোরটা ছোটো, তারপর ফোরটা এই জায়গায় পাঠাইলো। এইভাবে আস্তে আস্তে সে লুপ ঘুরে আমার একবার লাস্ট হলো ফাইভ, অর্থাৎ সে ফাইভ পর্যন্ত চেক দিল, যখন দেখলো যে পাঁচ, আর এই জায়গায় যখন পাঁচটা সে ঘুরে লুপ আকারে ফাইভ পর্যন্ত চলে গেলো, তখন দেখলো যে ফাইভ ফাইভের চেয়ে ছোটো বা সমান, তখন লুপটা শেষ হয়ে গেল, যার কারণে সে ফাইভ পর্যন্ত ভ্যালু কি আউটপুটে রিটার্ন করলো। তো আশা করি আপনার জিনিসটা বুঝতে পেরেছেন, এটা হলো হোয়াইল লুপ। প্রথমে আপনি একটা ভেরিয়েবল নেবেন, তারপর কি ভেরিয়েবলের মধ্যে যা যে ভ্যালুটা নিতে চান সেটা নেবেন, নিয়ে এটা এই জায়গায় কন্ডিশন দিবেন, আর এটা পোস্ট ইনক্রিমেন্ট করবেন প্লাস প্লাস, অর্থাৎ তার সাথে এক এক করে বাড়তে থাকবে। যেমন আমি যদি এখানে নিই ভেরিয়েবল নিলাম ছয়, দেখেন ছয়, আর এখানে আমি নিচ্ছি যে পনেরো, অর্থাৎ প্রথম সে কী করবে ছয় নিবে ভেরিয়েবলটা, ছয়টা চেক দিবে যে পনেরো হচ্ছে ছয়টা কি ছোটো না সমান, তারপর সে ছয়টা এই জায়গায় পাঠিয়ে দিবে আউটপুট হিসেবে, তারপর এটা এই জায়গায় এক্সিকিউট হবে, এক্সিকিউট হয়ে ছয়টা যখন এখানে আসবে তার সাথে এক যোগ করবে সাত, সাতটা আবার এখানে পাঠিয়ে দিবে, তো সাতটাও সে চেক করবে পনেরো হচ্ছে ছোটো কি না, তারপর এই জায়গায় পাঠিয়ে দিবে সাত, তারপর এই জায়গায় যখন আসবে তখন এক যোগ করবে হয়ে যাবে আট, আটটা আবার এই জায়গায় লুপ পরে এই জায়গায় চলে আসবে, চেক করবে সে আট কি পনেরো হচ্ছে ছোটো না বড়, এইভাবে ঘুরতে ঘুরতে সে একবার পনেরো পর্যন্ত চেক করবে। এখন যদি আমি দেখি তাহলে কী আসবে আমার আউটপুট, যে ছয় থেকে একবার পনেরো পর্যন্ত। যেমন আমি যদি এখন বাজারটি রিলোড করি, পরপর আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যে দেখেন ছয় সাত একবারে পনেরো পর্যন্ত সে লুপ আকারে পাঠিয়ে দিচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আপনাদের যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের যে এই ফেসবুক পেজটা আছে এই পেজে আপনারা একটা লাইক দিয়ে আমাদের সাথে ইনবক্সে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আল্লাহ হাফিজ।